এলাকায় পাকা সেতুর দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা মঙ্গলবার পথ অবরোধ করে তারা ঘটনাস্থলে পুলিশ ও পাকা সুটিয়াতে সেতুর দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা মঙ্গলবার গাইঘাটা থানার সুটিয়ার গোবরডাঙ্গা পাঁচপোতা রোড অবরোধ করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ আসেন জয়েন্ট বিডিও বিডিও পাকা সেতুর আশ্বাস দিলেও অবরোধ তুলতে নারাজ অবরোধকারীরা দীর্ঘক্ষণ পর অবরোধ ওঠে আমাদের ব্রিজ ভাঙার কারণে অবরোধটা আমাদের একটা বাচ্চা পড়ে গেছে পেরেকে এতটা মাংস চলে গেছে চোদ্দোটা সেলাই পড়েছে ওই জায়গাটা আর আমরা ওপার থেকে এপার ওপারে একটাই কল আমাদের জল খেতে যায় মিহির বিশ্বাস অঞ্চলপ্রধান মিহির বিশ্বাস সে এসেছিলো বি অফিস থেকে এসেছিলো গাইগাটা থেকে দারক এসেছিলো সবাই এসে আমরা অনেক লোক জায়গা হয়ে ওই স্কুলে স্কুলে বসে বলে গেছে আমরা ব্রিজ করে দেবো টাইম দিয়ে গেছে ওরা কিন্তু ব্রিজ এখন মতো দেয়নি তিন বছর হয়ে গেল গাইঘাটা থানার সুটিয়া মাঠপাড়ায় দীর্ঘদিন ধরেই একটি কাঠের সেতু রয়েছে সেতুটি ভগ্নদশা অবস্থায় থাকায় এলাকাবাসীরা বহুবার পাকা সেতুর দাবি জানিয়ে এসেছেন এলাকাবাসীর দাবি বারংবার প্রশাসন আশ্বাস দিলেও আজও পাকা সেতু তৈরি হয়নি যার ফলে ভগ্ন সেতুতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা প্রতিবাদে এদিন পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা আজকের এই যে অবরোধ সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অবরোধ এই অবরোধের কারণ একটাই যে আজকে বিগত দু সালের শেষ থেকে আজকে তিন বছর পর্যন্ত আমাদের এই অবরোধের কারণ তো বিষয় একটা ব্রিজ আছে ভগ্ন দশায় ছিল সেই ব্রিজটা সাধারণ মানুষের প্রতিনিয়ত কাজে লাগে এপারের লোক ওপার করতে গেলে তাদের জল কর্মসংস্থান এমনকি স্কুলের সমস্ত বাচ্চা কাচ্চারা ওই ব্রিজ থেকে পারাপার করতে করতে আজকে যে এই বড় একটা ক্ষতি হয়েছে আজকে আমাদের ঘরের ছেলে আমাদের ছোট্ট ছেলেটা পড়ে গিয়ে তার যে মর্মান্তিক অবস্থা বিস্নারত অবস্থায় রয়েছে সে কবে ঠিক হবে আমরা জানি না সেই মতো অবস্থায় আজকে আমরা এখানটায় এসে উপস্থিত হয়েছি আসতে বাধ্য হয়েছি দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমাইনসল্যান্ড গাইঘাটা